আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার বরাবরের মতো আপনাদের মাঝে হাজির হলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এটি আমাদের এদিকে দেওয়া দিয়ে বা পানি টেনে মাছ ধরা বলা হয়। তো এখানে শুধুমাত্র পুঁটি আর টেংরা মাছই এভাবে ধরা হয়। তো আজ দেখাচ্ছি ফুল প্রসেসিংটা, কীভাবে মাছগুলো ধরছে। তো এটি দেখুন একটি নদী, এই নদীর এখানে ফিতে পাইপের মাথা রাখা আছে, হালকা পানি যাবে। এই দেখুন ফিতে পাইপ পানি যাচ্ছে, এই যে ফিতে পাইপের মধ্যে দিয়ে পানি যাচ্ছে। আর এটি দেখুন একটি পুকুর, পানি সেচে শুকিয়ে ফেলা হয়েছে। তো যে ওখানে মাছ ধরছে, তো চলুন দেখি ওখানে অনেক মাছ দেখা যাচ্ছে। তো চলুন দেখি কীভাবে মাছ ধরছে। আর ওখানে কথা বলা যায় না বন্ধুরা, তো আপনারা বুঝে নিন যে কীভাবে ফুল প্রসেসিংটা এরা করছে। চলুন যাই। অনেকটাই কাদা বন্ধুরা, দেখুন ওরে সর্বনাশ, দেখুন পুকুর ওই যে ভুন দেখছো ভিতরে বগলা, ও বগলা শক্ত মাটি দাও, চিকটা মাটি দাও, কি গেলাম বগলা শক্ত মাটি দাও, ওই বগলার মাথা খেয়ে দিয়ে তেল তেলে করে দেবে। এই দেখো ওদিকটা সমান সাথে তো পাওয়ার ব্যাংক থাকলে নদীদের নিয়ে নিলাম। মাথা খেয়েছে, খেয়াল করো হ্যাঁ ওই জায়গা ওই জায়গা আছে, হাতে তালে দিয়ে চাপ দাও, চাপ দাও, চাপ দাও, মাটি কেটে ফেলে চাপ দাও, খালি তালি দিয়ে চাপ দেন, তোলা দিয়ে মায়ের মতো হলো মামি আছে বাপের যেরকম কারণে আপনার মামিরে আমরা বড় হওয়ার পরে গাছটি দিয়েছে, আর আমার মামিরে আমি ছোট থাকতে গিয়েছি খালি দুধ খাচ্ছি। দাও এটি আছে না, এটি আছে না হয় রঙি ফাটিয়ে মামু না, আমি পয়সা গেলে হাতে হাতে দিয়ে দাও, রাখতে দিয়ে দিবা লাগে তোমার।